হ্যালো রাহুল, কালকে বলেছিলাম লাইভে আসবো, আজকে 3টের সময়। হাই, কি করছিস, কেমন আছিস বল। থ্যাংক ইউ ভাই। যা ওয়েদার ভাই, বাপরে বাপ, তোদের ওখানে বৃষ্টি হচ্ছে? তো আজকে আমি একটা মেকআপ করে দেখাবো লাইভে, দাদা কিছু জয়েন হোক, তারপরে মেকআপটা স্টার্ট করব। হাই তনুশ্রী, আমি আজকে লাইভে একটা মেকআপ টিউটোরিয়াল দেখাবো। কালকে বলেছিলাম 3টের সময় লাইভে আসবো, তো 3টের সময় লাইভে চলে এসেছি। সবাই কোথায়? বৌদিও দেখছে। হাই বৌদি, তো আজকে আমি একটা মেকআপ দেখাবো, মানে সব ফেস্টিভ্যাল শেষ হয়ে গেছে, দুর্গাপুজো শেষ হয়ে গেছে, কালী পুজো শেষ হয়ে গেছে, ভাইফোঁটা চলে গেছে, এখন বিয়ের সিজন। তো সামনে কিভাবে তোমরা একটা সিম্পল মেকআপ করে বিয়েতে যেতে পারবে, বিয়ে বাড়িতে প্রেজেন্ট হতে পারবে, এই জন্য আমি একটা একটা সিম্পল মেকআপ আজকে তোমাদের দেখাবো। দেখো, তোমার আরো কিছুজন জয়েন হোক, তারপরে আমি মেকআপটা স্টার্ট করব। হাই সুস্মিতা, সবাই কি করছো? ওয়েদার তো বাইরে খুব অবস্থা খারাপ। হাই পায়েল, তো চলো মেকআপটা আমি স্টার্ট করি, আরো কিছুজন জয়েন হও। ক্যামেরাটা নিচে করব, চলো। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ তিতলি? চলো তাহলে মেকআপটা স্টার্ট করি আজকে। তো তোমরা, আমি মেকআপ করব এবং তোমাদের যা যা জানার দরকার হবে মেকআপ সম্বন্ধে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তার অ্যান্সার করব। ঠিক আছে, চলো আমি মেকআপটা স্টার্ট করি। ফার্স্টেই বলি, ফার্স্টে আমাদের মুখে মেকআপ করার আগে মুখটাকে ক্লিন করা খুব দরকার, মুখটাকে ক্লিন করতে হবে। আর আমার প্রচণ্ড অয়েলি স্কিন, দেখতেই পাচ্ছ পিম্পলস রয়েছে, তো মুখটা ভালো করে আগে ক্লিন করে নিতে হবে। যে কোনো ফেস ওয়াশ বা ওয়েক টিস্যু, আমি যেরকম পাড়ার ইউজ করি, তো তোমরা যে কোনো একটা ওয়েক টিস্যু দিয়ে মুখটাকে ফার্স্টে ক্লিন করে নেবে। আমি একটা ওয়েট টিস্যু নিলাম, মুখটাকে ক্লিন করে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছ তো? ওকে তিতলি, থ্যাংক ইউ। কোনো প্রবলেম হলে আমাকে বলো, আমি সাথে সাথে ঠিক করে নেব। দেখো, আমি একটা ওয়েট টিস্যু নিলাম, এটা ক্লারার একটা ওয়েট টিস্যু, ক্লারা। তোমরা অন্য ইউজ করতে পারো, জনসনের ইউজ করতে পারো, আর অনেক ব্র্যান্ডেড আছে ইউজ করতে পারো, তো আমি ক্লারাটাই ইউজ করি। আমি এটা দিয়ে মুখটাকে ভালো করে আগে পরিষ্কার করে নেব।
মেকআপ স্টার্ট করার আগে সবার আগে মুখে স্কিনটাকে মুখে আগে প্রিপেয়ার করতে হবে, ঠিক আছে? মুখে স্কিনটা প্রিপেয়ার মানে পরিষ্কার না করে, স্কিন প্রিপেয়ার না করে মেকআপ করা যায় না, মানে মেকআপটা অত স্টে করে না, ভালো হয় না। তার জন্য মুখটাকে ক্লিন করতে হবে, মুখে ভালো প্রাইমার ইউজ করতে হবে, ময়েশ্চার ইউজ করতে হবে, তবেই তোমার মেকআপটা অনেকক্ষণ স্টে করবে, ভালো থাকবে। তো চলো, আমি মুখটা ক্লিন করে নিলাম। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা করতে পারো, আমি অ্যান্সার করবো। মুখটাকে ক্লিন করে নিলাম। এবার 2 মিনিট আমি একটু মুখটাকে ছেড়ে দেবো, সাথে সাথে সব কিছু পর পর অ্যাপ্লাই করব না, ঠিক আছে? ক্লিন করার পর 2 মিনিট পর ময়েশ্চার অ্যাপ্লাই করব, তার 2 মিনিট পর প্রাইমার অ্যাপ্লাই সরি প্রাইমার অ্যাপ্লাই করব। সাথে সাথে সব কিছু আমাদের স্কিন নিতে পারে না, সাথে সাথে আমরা সেটা অ্যাপ্লাই করব না। ওকে, মালা নন্দী ওয়াচিং। তো চলো এবার ময়শ্চারাইজ অ্যাপ্লাই করবো মুখে। মুখে আমি ময়শ্চার অ্যাপ্লাই করবো ম্যাকের অয়েল কন্ট্রোল ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবো, যেহেতু আমার মুখ খুব 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 সেন্সিটিভ, অয়েলি সেন্সিটিভ স্কিন, সেহেতু আমি এই অয়েল কন্ট্রোল ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবো মুখে। তোমাদের যেরকম স্কিন সেইভাবে তোমরা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে। যাদের অয়েলি স্কিন তারা ময়েশ্চার মানে অয়েল কন্ট্রোল ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে, যাদের ড্রাই স্কিন তারা একটু অয়েল বেসড ময়েশ্চার ইউজ করবে, তাহলে মেকআপটা তোমাদের অনেকক্ষণ স্টে করবে, ভালো থাকবে, ঠিক আছে? তো চলো আমি ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করছি, এই যে এই ময়েশ্চারটা অ্যাপ্লাই করছি আমি ম্যাকের অয়েল কন্ট্রোল ময়েশ্চারাইজার, ঠিক আছে? খুব বেশি লাগে না, অল্প পরিমাণে লাগে। হ্যালো মালা, আবারও বলছি তোমাদের যা জিজ্ঞেস করার মেকআপ সম্বন্ধে তোমরা করতে পারো, আমি তার আনসার করবো। আরেকটু লাগবে আমার, যেহেতু আমার অয়েলি স্কিন সেহেতু আমি অয়েল কন্ট্রোল ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি। তুলি, হাই তুলি, হ্যালো প্রিয়া, হাই ম্যাডোনা, কেমন আছিস? চলো, আমার মুখে ময়েশ্চার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি প্রাইমারে যাব, 2 মিনিট পর যাব, 2 মিনিট স্কিনটাকে রেস্ট দেব,
তো তারপর বলো, বৃষ্টির দিনে সবাই কি করছো? বাইরের ওয়েদার খুব খারাপ। দেবাব্রতী, হায় দেবাব্রতী, ভালো আছি ম্যাডোনা, তুই কেমন আছিস? চলো এবার প্রাইমারটা অ্যাপ্লাই করি। আমি আজকে প্রাইমার অ্যাপ্লাই করবো ম্যাকের, এই প্রাইমারটা অ্যাপ্লাই করবো, দেখো এই প্রাইমারটা অ্যাপ্লাই করছি। হ্যাঁ, কি মাখলাম? এইটা মাখলাম মাসি, এই যে ম্যাকের অয়েল কন্ট্রোল লোশনটা ইউজ করলাম। ম্যাকের অয়েল কন্ট্রোল লোশনটা ইউজ করার পর মুখে দেন প্রাইমার অ্যাপ্লাই করলাম মাসি। হ্যাঁ দেবাব্রতী বল, আজকে কি, আজকে তো কলেজ নেই, বাড়িতে কি কাট করছিস, ঘুমাচ্ছিস? প্রাইমারটা একটু লাগিয়ে নিচ্ছি। আর সব সময় মেকআপ করার সময় খেয়াল করবে গলাটাকেও কভার করবে। থ্যাংক ইউ নিতু। আর একটা কথা, তোমরা যারা তোমার লাইফটাকে দেখছো, তোমাদের ভালো লাগছে, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা লাইফটাকে শেয়ার করো, যাতে তোমার যারা বন্ধু আছে তারাও এটা দেখতে পারে, কিছু শিখতে, মানে যারা মেকআপ করতে ভালোবাসে অথচ ঠিক মতো প্রসেস জানে না, তাদেরও হেল্প হবে একটু। তো তোমরা লাইফটাকে শেয়ার করো যাতে সবাই দেখতে পাবে। তোর মেয়ে বলল আমার কাছে শিখতে আসবে। আচ্ছা ঠিক আছে, তোর মেয়ে একটু বড় হয়ে যাক, তারপরে পাঠিয়ে দিবি, আমি শিখিয়ে দেব। ঠিক আছে ম্যাডোনা, চলো আমি মুখে প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি, ময়েশ্চারাইজার হয়ে গেছে, প্রাইমার হয়ে গেছে। এবার আমি আজকে ইউজ করব ম্যাকের একটা ফাউন্ডেশন ইউজ করব, ঠিক আছে, ম্যাকের ফাউন্ডেশন ইউজ করব। পিম্পল? হ্যাঁ নাই আর, হ্যাঁ পিম্পল, হ্যাঁ আমার খুব অয়েলি স্কিন, তো প্রচন্ড অয়েলি স্কিন। আচ্ছা শেখো মাসি, আসো একদিন মাসি আমাদের বাড়িতে আসো। তো আমি আজকে আমি চুলটাকে আগে একটুখানি ঠিক করে নিই, নাহলে চুলটা খুব প্রবলেম করছে। এবার ঠিক আছে,
আমি ম্যাককের, আমায় কবে শেখাবি, এই তো শেখাচ্ছি, শেখো, এখানে আমি সব ডিটেলসে বলে দেব, তুমি এখানে লাইভ দেখেও তুমি নিজে ট্রাই করবে, তুমি করতে পারবে, আমি সব কিছু ডিটেলসে বলে দেবো, কিভাবে কি করতে হয় না করতে হয়, তুমি লাইভটা দেখো, দেখলেই তুমি নিজে করতে পারবে মাসি। আচ্ছা, আমি আজকে এইটা অ্যাপ্লাই করব, ম্যাকের NC42, আমার স্কিন টোন NC42। সবসময় তোমরা এটা খেয়াল রাখবে, স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। অনেকে বলে যে মুখ মানে কে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর মুখটা কালো হয়ে যায় বা এ হয়ে যায়, স্কিন টোন তোমার যা স্কিন টোন সেই অনুযায়ী তোমাকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে, না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো ড্রেসটা খুব সুন্দর মেয়ে বলল, থ্যাংক ইউ, তুই তো সব সময় ঘুরে চলে যাস। না মাসি, ঘুরে যাই না গো, এমন এমন সময় যাই না, তখন আর মানে যাওয়ার মতো এ হয় না, বুঝলে তো। তো আমি ফার্স্টে কি করব, ফার্স্টে কনসিল করব যেখানে আমার পিম্পলস রয়েছে, যেখানে আমার একটু ডার্ক সার্কেল রয়েছে, সেই সব জায়গাগুলো কনসিল করব। কনসিল করার জন্য আমি এইটা ইউজ করব, এটা ম্যাকের, এটা আমি ইউজ করব। এই যে NW35, ম্যাকের NW35 দেখতে পাচ্ছ, এই যে এটা ইউজ করব, ম্যাকের এই যে পিম্পলস গুলো ডার্ক সার্কেল গুলোকে ঢাকার জন্য, ঠিক আছে। মুনমুন মণ্ডল, হ্যাঁ ভালো আছি মুনমুন, তুই কেমন আছিস বাবু? হয়তো মেকআপ করার সময় আমি কারোর কমেন্ট যদি না পড়তে পারি তাহলে সরি, আমি পরে অ্যান্সার করে দেবো। দেখো তোমরা, আমি এই পিম্পলসগুলো ডার্ক সার্কেল যেগুলো আছে সেগুলোকে হাইড করার জন্য কনসিল ইউজ করছি, এটা ম্যাকেরই NW35। যেখানে যেখানে আমাদের ডার্ক সার্কেলগুলো থাকে, যেমন এই এখানটাতে, আন্ডার আইস, চোখের নিচে, সেই জায়গাগুলোতে আমরা এই কনসিলারটা দিয়ে ডার্কগুলোকে হাইড করে নেবো। ভালো আছিস মুনমুন?
দেখো, আমি আমার এই পিম্পলসের ওপর, তারপরে যেখানে যেখানে কালো দাগ আছে সেই জায়গাগুলোতে এই NW35 যেটা ম্যাকের কনসিলার, আমি এটা অ্যাপ্লাই করে নিলাম। ঠিক আছে, তো এবার আমি বেসে যাব। আমি ম্যাকের এই ফাউন্ডেশনটা, এই NC42 যেটা আমার স্কিন টোনের, আমি সেখানে এটা অ্যাপ্লাই করব। এটা দিয়ে আমি আজকে বেসটা করব। ওকে, তারপর বলো সবাই। খুব ভালো লাগছে অনেকদিন পর তোমাকে দেখে। হ্যাঁ রে, আমারও খুব ভালো লাগছে, অনেকদিন তোর সাথে কথাও হয় না। না, সেদিন কি তো হলো বোধ হয়। এটা আমি ম্যাকের একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। ওকে, এটা ম্যাকের ফাউন্ডেশন NW42, আমার স্কিন টোন অনুযায়ী আমি এটা করছি। আর সব সময় গলাতেও সেম ভাবে অ্যাপ্লাই করবে, প্রথমে অল্প নেবে, লাগলে পরে আবার নেওয়া যাবে। সেম ভাবে আমি গলাতেও করছি। এটা একটা বিউটি ব্লেন্ডার, বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটা, ভেজা বিউটি ব্লেন্ডার, ঠিক আছে, এটা বিউটি ব্লেন্ডারটাকে একটু জলে ভিজিয়ে নিয়েছি। এবার এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করে দেবো। আমি খুব বেশি ভারী বেস পরবো না, একদম একটা সিম্পল মেকআপ দেখাচ্ছি, যাতে মেকআপটা করে তোমরা যে কোনো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে পারো, কোনো পার্টিতে যেতে পারো। একদম সিম্পল মেকআপ এটা। আমার একটু লাগবে, আমি আরেকটু নিয়ে নিচ্ছি। গলাতেও সেম ভাবে অ্যাপ্লাই করব। এবার এই ভেজা স্পঞ্জটা, বিউটি ব্লেন্ডারটা দিয়ে এটা ব্লেন্ড করে দেবো। গলাতেও তোমরা ঠিক সেম ভাবেই ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, না হলে খুব বাজে লাগে, মুখটা এরকম এ থাকবে। গলাটায় যদি অ্যাপ্লাই না করো তাহলে দেখতে ভালো লাগবে না। দেখো, অনেকদিন হলো গো ফুল লুকের অপেক্ষায় রইলাম। হ্যাঁ হ্যাঁ, সাথে থাক, সাথে থাক, অবশ্যই সাথে থাক। দেখ, কমপ্লিট করলেই ফুল লুক দেখতে পাবি।
আমি আরেকটু নেব, কই রাখলাম, আমি সব হারিয়ে ফেলি। এই যে হাই তানিয়া, লেট হয়ে গেল? না না, একটু লেট হয়নি, জাস্ট আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি, লেট হয়নি গো। যেখানে যেখানে আমার লাগবে মনে হচ্ছে আমি সেখানে সেখানে আরেকবার দিয়ে নিচ্ছি, কেমন? প্রথমেই বেশি করে নেব না, প্রথমে অল্প নেব, অল্প নিয়ে ব্লেন্ড করার পর যেখানে যেখানে মনে হবে আমাদের আরও লাগবে তারপরে নিয়ে, একবারে বেশি নিলে সেটাকে কাভার করা যায় না, অল্প অল্প করে নিলে কি হবে লাগলে আবার পরে তোমরা ওটা এ করতে পারবে। দেখো আমি পুরো মুখটা এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে, এটা একটা রিয়েল টেকনিকের বিউটি ব্লেন্ডার, ঠিক আছে? তোমাদের এটাই নিতে হবে, তার কোনো মানে নেই, তোমাদের যেটা আছে তোমাদের কাছে সেটা দিয়েই তোমরা এ করতে পারো। দেখো আমার আর লাগবে না ফাউন্ডেশন, ঠিক আছে? আমার আর ফাউন্ডেশন লাগবে না, তো আমি এবার হাইলাইট করব, ঠিক আছে? হাইলাইট করব আমি আজকে, আমি ম্যাবলিনের এই এইচ রিফাইনটা দিয়ে, এটা দিয়ে আমি হাইলাইট করে নেব, হাইলাইট জোন যেটা আছে, হাইলাইট জোনে আমি এটা দিয়ে হাইলাইট করব। দেখো ঠিক আছে, এটা দিয়ে আমি বিউটি ব্লেন্ডারটা দিয়ে এটাকে ব্লেন্ড করে দেব। তোমাদের যাদের ভালো লাগছে প্লিজ তোমরা লাইভটাকে শেয়ার করো, যাতে সবাই লাইভটা দেখতে পারে, তোমার যারা বন্ধু, তোমাদের যারা ফ্রেন্ড লিস্টে আছে বন্ধুরা, তারাও যেন লাইভটাকে দেখতে পারে। লাইভটা তোমরা প্লিজ শেয়ার করো, এটা আমি হাইলাইট করলাম, ঠিক আছে? আমাদের যে হাইলাইট জোনগুলো আছে, হাইলাইট জোনে হাইলাইট করে নিলাম। হাই কেমন আছো? হ্যাঁ গৌরদি, ভালো আছি গৌরদি, তুমি কেমন আছো? তারপর পুজো কেমন কাটলো সবার? আশা করি হোপফুলি সবার পুজো খুব ভালো কেটেছে। আমি হাইলাইট জোনগুলোতে একটু হাইলাইট করে নিলাম, ঠিক আছে? এইটা দিয়ে এইচ রিফাইন ম্যাবলিনের এটা দিয়ে, এই যে হাইলাইট করে নিলাম আমাদের যে হাইলাইট জোনগুলোতে, এটা হাইলাইট করে নিলাম, ঠিক আছে?
এবার আমি একটা সেটিং পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নেব। আমি সেটিং পাউডার ইউজ করছি এখানে RCM-এ, এটা একটা RCM-এ সেটিং পাউডার। December 11 আমাকে পার্টি মেকআপ করতে পারবি? 11 ডিসেম্বর আমার মনে হয় দেখতে হবে বাবু, তুই আমাকে একটু পার্সোনালি ফোন করে নে, আমি ফোন করলে বলে দেবো ডেট দেখে, ঠিক আছে? তো আমি এই পাউডারটা দিয়ে মেকআপটাকে সেট করে নেব। এই পাউডারটা দিয়ে মেকআপটাকে আমি সেট করে নেব। এটা পুরো মুখে দিয়ে তুই আমাকে একটু ফোন করে নিস না সুস্মিতা। এই পাউডারটা দিয়ে মেকআপ করার পর পাউডার দিয়ে সবসময় সেট করে নিতে হয় মেকআপটা, মেকআপটা যাতে লক হয়ে যায়, ঠিক আছে? সবসময় তোমরা মেকআপ করে পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নেবে। আচ্ছা, আমি একটু গলায় আরেকটু দিয়ে নিচ্ছি, আমার একটু গলায় কম হয়ে গেছে। গলাতেও আমি সেম ভাবে এটা ব্লেন্ড করে নেব। আমাকে ফোন করেছিলি, আরেকবার করে নে বাবু। বিশ্বজিৎ, হাই নিয়ে আমি চলে এসেছি। হ্যাঁ ভাই, আমি তোর কথাই ভাবছিলাম যে তুই কোথায়, এখনো এলি না? গলাটা একটু ভালো করে লাগিয়ে দিলাম, গলাটা দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। গলায় না দিলে না মুখটা মানে ভীষণ মানে বেমানান হয়ে যায়। সবসময় মুখে মেকআপ করার সাথে সাথে গলায় অবশ্যই বেসটা দিয়ে নেবে। আচ্ছা, এবার আমার বেসটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? বেস আমার মোটামুটি কমপ্লিট, এবার আমি আই মেকআপে যাব। এবার আমি আই মেকআপটা করব, তারপর কন্ট্রোলিংটা করব। ওকে, কে কি বলছে? আমি তো খেয়ে দিয়ে চলে এসেছি। হ্যাঁ ভাই, আজকে তো দারুণ ওয়েদার, খাওয়া দাওয়াটাও খুব ভালো হলো। কি খেলি? ওফ, খুঁজে পাচ্ছি না, আমি না কিচ্ছু খুঁজে পাই না।
পেয়েছি পেয়েছি। আমি ফার্স্টে আইব্রোটা ড্র করে নেব, কেমন? আমি এই যে এলেগালের এই ব্রো পমেটটা দিয়ে আমার আইব্রোটা আমি ড্র করে নেব এইটা দিয়ে। তোকে এখনই খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ মাসি। আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। মোনালিসা আমিও চলে এসেছি, হাই দি, হাই মোনালিসা। আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। সবসময় আমরা যখন আইব্রো করব তখন এই সামনের থেকে কখনো করব না, সবসময় মিডিল থেকে করব। আইব্রো সবসময় মিডিল থেকে আমরা স্টার্ট করব। দেখো সবসময় আইব্রোটা মিডল থেকে স্টার্ট করব, কেমন? দেখতে পাচ্ছ তোমরা? দেখো কোনো প্রবলেম হলে আমাকে জানিও। এখান থেকে স্টার্ট করব, করে দেন তারপর টানবো, কখনো আমরা আইব্রোটাকে সামনে থেকে স্টার্ট করব না, তাহলে বড্ড আর্টিফিশিয়াল মনে হবে। দারুণ লাগছে দি তোমাকে, অ্যান্ড থ্যাংকস ফর দ্য মেকআপ রিলেটেড লাইফ, থ্যাংক ইউ নিতু। দেখো কখনো সামনে এখান থেকে আমরা আইব্রো স্টার্ট করব না, সবসময় মিডল পোর্শন থেকে আমরা স্টার্ট করব। এই যে মিডল থেকে স্টার্ট করব, মিডল থেকে স্টার্ট করার পর দেন ব্রাশে বেশি থাকবে না, তখন সেটা নিয়ে সামনের দিকটা একটু হালকা করে করে দেবো। তোর মেকআপ ফর এভারের ব্রাশটা কোথায়? আমার মেকআপ ফর এভারের ব্রাশটা আর বলিস না, আমার মেকআপ ফর এভারের ব্রাশটা রাহুল নিয়ে গেছে। তারপরে আর আমার যাওয়াও হয়নি সেফোরাতে, আর কেনাও হয়নি। বলল দিদি আর অ্যাকচুয়ালি ও তো অনেক দূরে থাকে, তাই জন্য আমি না যেতে পারবো, ওর তো আর যাওয়াটা সম্ভব হবে না, তাই জন্য ওকে দিয়ে দিলাম। দেখো দেখতে পাচ্ছ তোমরা? সেম এখানে ওই একইভাবে মিডল থেকে টানবো, তারপরে দেন সামনের দিকে হালকা হাতে একটু এ করে নেব। এই বিশ্বজিৎ তুই আসলি না কেন রে, বললি কালকে আসবি, আজকে আসবি? হ্যাঁ বল, কি বলছিস বিশ্ব? দেখো আমি দুটো আইব্রোজি করে নিয়েছি,
তোমরা প্লিজ প্লিজ লাইভটাকে সবাই শেয়ার করো। আমার আইব্রো ডান, আইব্রোটাকে একটু কম দিয়ে, আইব্রো ড্র করার পর কম দিয়ে একটুখানি আইব্রোটাকে কম করে নিলাম। তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে মেকআপ সম্বন্ধে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো, আমি আনসার করব। এত বৃষ্টি দিই তাই আর যেতে পারলাম না। হ্যাঁ, সে তো বুঝতেই পেরেছি। দেখো, আমি আইব্রোটা করে নিয়েছি, ড্র করে নিয়েছি। আমার আইব্রোটা হয়ে গেছে, এবার আমি যাব আই মেকআপে। ঠিক আছে, তো আই মেকআপটা আজকে আমি, আর সবসময় মাথা রাখবে মেকআপ বলো কি আই মেকআপ বলো, সবসময় ব্লেন্ডিংটা খুব ইম্পর্টেন্ট। ব্লেন্ডিং ভালো না হলে তো দেখতে একদম ভালো লাগে না। ঠিক আছে, আমি আজকে এই আই প্যালেটটা দিয়ে আই মেকআপ করবো। ফোকালোর আমার কাছে আছে, মরফি, জ্যাকলিন হিল আছে, তারপর আরও অনেক আছে, বাট আমি আজকে এই আই প্যালেটটা দিয়ে আই মেকআপ করবো। আমি তো তোর সব মেকআপ বক্সটাই নিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি আসো তো আগে, তারপর তো তুমি মেকআপ বক্স নেবে। তুমি তো আসছোই না, তা তুমি কী করে নেবে বলো? দেখো, আমি এই এই কালারটা নিচ্ছি। সবসময় আমরা হালকা থেকে ডিপের দিকে যাব, এই কালারটা। ভালো করে ব্লেন্ড করে দেব। দেখো, ক্রিজ লাইনে আমি এটা ব্লেন্ড করছি। সবসময় আই মেকআপে ব্লেন্ডিংটা ভীষণ ইম্পর্ট্যান্ট। ব্লেন্ডিং যত ভালো হবে আই মেকআপ তত ভালো হবে। ব্লেন্ডিং ইজ মাস্ট। যত ভালো ব্লেন্ডিং করতে পারবে তত ভালো আই মেকআপ ভালো হবে। দেখো, এই কালারটা নিয়ে আমি ফার্স্টে ক্রিজ লাইন বরাবর ব্লেন্ড করে দিচ্ছি। দেখো, দি আইব্রো কিটটার টিপি বলবে একটু? আইব্রো কিটটা বলতে তুমি কি এটা এলেগালের, এটা আইব্রো ক্রিটটা এলেগালের, এটা পিপি, এটা কত হবে? এই 500 কি 600-এর মতোই হবে এটা আইব্রো প্রমেটটা। এই যে দামটা তো ঠিক এক্সাক্ট খেয়াল নেই, আর এখানে দামটা লেখাও নেই, উঠে গেছে।
ওই 500 কি 600 মতো হবে। ভালো করে ব্লেন্ড করতে হবে। আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, দেখো ব্লেন্ডিংটা ভীষণ ইম্পর্ট্যান্ট। যত ভালো আই মেকআপে ব্লেন্ডিং হবে তত ভালো দেখতে লাগবে, আর যেন কোনো হার্শ লাইন, কোনো মেকআপেই যেন কোনো হার্শ লাইন দেখা না যায়। মেকআপে হার্শ লাইন দেখা গেলে দেখতে খুব বাজে লাগে। এই যে আমি ফার্স্ট করে নিলাম এটা, আমি ইউজ করছি এটা পিএসসির একটা ব্রাশ, ঠিক আছে, বাট এটা সেটে ছিল বলে এই ব্রাশ নাম্বারটা আমি ঠিক জানি না। সেটের সাথে যে ব্রাশ থাকে তার নাম্বার থাকে না, ঠিক আছে। এটাও পিএসসির একটা ব্রাশ। এবার আমি এই কালারটা নেব, এই যে এই কালারটা, এই কালারটা, এই কালারটা আর এই কালারটা একটু মিক্স করে নেব, এই যে এটা আর এটা, এই দুটো কালার একটু মিক্স করে নেব। দেখো আমি কিন্তু এই বরাবর করছি না, আমি জাস্ট ইনার কর্নারটাতে একটু, এই আউটার কর্নার, সরি আউটার কর্নারটাতে একটু ব্লেন্ড করছি। আমি একটা সিম্পল, জাস্ট একদম সিম্পল একটা আই মেকআপ দেখাচ্ছি। ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একটা স্মল সাইজের। দি রিম, এই রিমি দি, তুই ওয়াক থেকে তনিমা দির লাইভ দেখছিস, তুই ওয়াক থেকে, ও আচ্ছা আচ্ছা রিমি, হ্যাঁ রিমিরা তো নেই, ও মানে কোনো ওয়ার্কশপে গেছে। এই আউটার কর্নারটাতে একটু ডার্ক কালার দিয়ে একটু আউটার কর্নারটা ব্লেন্ড করে নিচ্ছি, দেখো। এই চোখটাও সেম ভাবে, আর তোমাদের যদি মেকআপ সম্বন্ধে কোনো কোয়ারিজ থাকে বা তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে মনে করো আমাকে দিয়ে সাজাতে চাও, বুকিং করতে চাও, তাহলে তোমরা অবশ্যই 8479895775 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো, ঠিক আছে। দেখো আমি জাস্ট এই আউটার কর্নারে একটু ব্লেন্ড করে নিলাম। দেখো দেখতে পাচ্ছ সবাই, আমাকে একটু বলো, জাস্ট একটা সিম্পল আই মেকআপ করবো যাতে এটা, এই আই মেকআপটা করে সবাই মানে কোনো 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 বিয়ে বাড়ি বলো, কোনো পার্টি বলো অ্যাটেন্ড করতে পারবে। দেখো দেখো এবার আমি একটু এটাকে একটু ইনহ্যান্স করার জন্য একটুখানি ব্ল্যাক, এই যে ব্ল্যাক, একটু আউটার কর্নারে একটুখানি ব্ল্যাকটা একটুখানি দেবো, জাস্ট
দেখো, জাস্ট একটু দিয়ে ব্লেন্ড করে দিলাম, একটুখানি ব্ল্যাক দিয়েছি আমি। দেখলে ওকে, থ্যাংক ইউ নিতু, থ্যাংক ইউ মাসি, সেম ভাবে এই চোখটাও। একটুখানি ব্ল্যাক দিয়ে আউটার কর্নারটা একটু ব্লেন্ড করে দিচ্ছি। ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি যাতে কোনো হার্শ লাইন দেখা না যায়। দেখো, দেখেছো? দেখো, শ্রেয়া অধিকারী, এরপর আমি একটা এখান থেকে একটা শিমার, দেখেছো দুটো মানে আউটার কর্নার আমি একটু ডার্ক দিয়ে একটু ব্ল্যাক দিয়ে জাস্ট ব্লেন্ড করে নিলাম। এবার আমি এই শিমার কালারটা দেব, এই যে এই কালারটা। দেখো, জাস্ট সামনের দিকটা একটু শিমার কালার দেবো। দেখো, তোমরা প্লিজ সবাই লাইভটাকে শেয়ার করো, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইভটাকে শেয়ার করে দাও। সেমভাবে এই চোখটাও ইনার কর্নারে এই শিমার কালারটা দিয়ে দেবো। এখানটাতে মিশিয়ে দেব যাতে কোনো হার্শ লাইন দেখা না যায়। দেখো, দেখতে পাচ্ছ সামনে শিমার কালারটা দিলাম, পেছনে আউটার কর্নারে কালারটা দিয়ে দারুন। দেখো,
তো আমার আই মেকআপ মোটামুটি ডান, ঠিক আছে। আর এই সেম কালারগুলো যেগুলো আমি ওপরে দিয়েছি, সেম কালারটা আমি লোয়ার ল্যাশ লাইনেও দিয়ে নেব। সেম কালারগুলো আমি লোয়ার ল্যাশ লাইনে দেবো। দেখো সেম ভাবে আমি লোয়ার ল্যাশ লাইনে ওপরে যেই কালারগুলো দিয়েছিলাম সেম কালারগুলো আমি লোয়ার ল্যাশ লাইনে দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি লোয়ার ল্যাশ লাইনেও সেম কালারগুলো দিয়ে নিলাম, ঠিক আছে। এবার আমি লাইনার পরে নেব। কই গেল লাইনারটা? ব্রাশটা কিসের গো, কোন ব্রাশটা গো? এই ব্রাশটা? এগুলো সব পিএসসির ব্রাশ, এই কয়গুলো সব, শুধু এই একটা ব্রাশ আছে প্রো আর্টের, রঞ্জিতা বিশ্বাস পম্পি, তুমি জিজ্ঞেস করলে বোধ হয়। ব্রাশটা সব পিএসসির আর একটা ব্রাশ শুধু প্রো আর্টের, এই যে। আর এগুলো যেহেতু সেটের ব্রাশ, সেহেতু আমি ব্রাশ নাম্বারগুলো বলতে পারবো না, সেটের সঙ্গে না ব্রাশ নাম্বার থাকে না। আচ্ছা এবার আমি লাইনার পরে নেব, কেমন? দেখো লাইনার পরে নিলাম, ঠিক আছে। এই যে খুব সেমভাবে লাইনারটা পরে নেবো। দেখো
হয়ে গেছে আমার লাইনার পরা। থ্যাংকস ম্যাম, না না ম্যাম বলার কিছু নেই, তুমি দিদি বলো আমায়। রঞ্জিতা বিশ্বাস পম্পি, আই মেকআপটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ। চলো এবার আমি কাজল পরবো। তো এটা আমি একটা কাজল ইউজ করছি, জিএসএর কাজল, এটা জিএসএর কাজল, ঠিক আছে। জাস্ট একদম ওয়াটার লাইনে দিলাম, বেশি দেব না। আমি একদম ওয়াটার লাইনে দিচ্ছি, আমি ওয়াটার লাইনের বাইরে দেব না। তোর তো চোখ দুটো এমনিতেই সুন্দর, এখন আরো ভালো লাগছে। থ্যাংক ইউ মাসি। আচ্ছা এবার আমি মাস্কারা পরবো, এটা একটা ইংলটের মাস্কারা, এই যে এই মাস্কারাটা ইউজ করবো। মাস্কারাটা একদম শুকিয়ে গেছে আমার। করবো এক সেকেন্ড, আসছি এক সেকেন্ড। মাস্কারাটা ইউজ করে নিলাম, দেখো আমার মাস্কারা ইউজ হয়ে গেছে। খুব সুন্দর হচ্ছে বাবা, এতক্ষণ না না এসেছিল বিশ্ব রাহুল, একদম প্রথমে এসেছিল, তারপরে মনে হয় আবার ঘুমিয়ে পড়েছে, তারপর আবার উঠে চলে এলো। এক সেকেন্ড, আমি এক মিনিট, এক মিনিটের পরে, এক মিনিটের মধ্যে আসছি, একটুখানি। চলে এসছি, সরি সরি, একদম সরি। ঠিক আছে, তো মাস্কারাটা আমি লাগিয়ে নিলাম, মাস্কারাটা আমি লাগালাম ইংলটের, ঠিক আছে। শুধু দেখে যাচ্ছি তো। এবার আমি কন্ট্রোলিংটা করে নেবো, ঠিক আছে। কন্ট্রোলটা করব আমি, এক সেকেন্ড, কন্ট্রোলটা আমি নিয়ে আসি।
কন্ট্রোলের এটা আনতে ভুলে গেছিলাম, ওই জন্য নিয়ে এলাম। ভালো কথা, এই মারবো কিন্তু রাহুল, মার খাবি তুই আমার কাছে কিন্তু। মার খাবি রাহুল। আচ্ছা এবার আমি কন্ট্রোল করে নেব, ঠিক আছে? কন্ট্রোলটা সবার জন্য প্রয়োজন হয় না, কিন্তু যেহেতু আমার মুখটা একটু গোল্ড আছে সেহেতু আমি কন্ট্রোলটা করব। আমি কন্ট্রোল করছি এটা ম্যাকের NC46, এটা দিয়ে আমি কন্ট্রোলটা করে নেব, ঠিক আছে? এটা একটা নন ব্র্যান্ডেড ব্রাশ। একদম হালকা কন্ট্রোল করব, বেশি কন্ট্রোল করব না। কন্ট্রোলটা সবসময় এরকম ভাবে করতে হয়, জলাইন, চিকবোন, কন্ট্রোল করে নিলাম, খুব বেশি কন্ট্রোল আমি করব না, অ্যাকচুয়ালি কন্ট্রোলটা খুব আমার খুব একটা পছন্দ না করতে হয়। ঠিক আছে, নাকটা একটু কন্ট্রোল করে নিই। এটাও আমি ম্যাকের NC46, এটা দিয়েই কন্ট্রোলটা করছি। কন্ট্রোলটা আমি করে নিলাম, নোজ কন্ট্রোল। মেকআপ করা কি কি বলছিস রাহুল, আমি তো বুঝতে পারছি না তোর কথা। মেকআপ করে কি বলছিস আমি বুঝতে পারছি না।
নোজটা কন্ট্রোল করে নিলাম। এবার আমি ব্লাশার দেব, এটা হচ্ছে মেকআপ রেভলিউশনের একটা ব্লাশার, ঠিক আছে? তুই কোথায় শিখেছিস মেকআপটা? আমি তানিয়া ম্যামের কাছে শিখেছি, আমি তানিয়া ম্যামের স্টুডেন্ট। ম্যাম মনে হয় এখন দেখছে না, দেখলে খুব খুব হ্যাপি হতো। আমি তানিয়া ম্যামের কাছ থেকে শিখেছি মাসি। ও, আরেকটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করার আছে, আমি বলছি, আমি এটা শেষ করে নিই। ব্লাশারটা দেব, সবসময় ব্লাশার আমরা একটু স্মাইল করে দেব, ঠিক আছে? হার মানে একটু স্মাইল করলে ব্লাশার পয়েন্টটা পেয়ে যাব। খুব বেশি ব্লাশার আমি দেবো না। হয়ে গেছে ব্লাশার দেওয়া, এবার আমি হাইলাইট দেব। এটাও মেকআপ রেভলিউশনের একটা হাইলাইট। এই জায়গাটা আমরা হাইলাইট করব। আর হাইলাইট করব। এই জায়গাটা হয়ে গেছে, মোটামুটি আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এবার আইল্যাশ পরলেও পরা যায়, না পরলেও কোনো ব্যাপার না। আমি কি করব, পরবো? থ্যাংক ইউ মাসি, আইল্যাশ পড়াটা খুব ডিফিকাল্ট। একা একা পড়ি আইল্যাশটা, নাকি পড়বো না পড়বো না?
দেখি। আইল্যাশ পড়াটা একা একা খুব ডিফিকাল্ট। তাও পড়ছি আমি। একটুখানি আমার গ্লুটা, আইল্যাশের গ্লুটা শেষ হয়ে গেছে। না পড়লেও ভালো লাগবে। তাহলে কি পড়বো না বলো? তাহলে পড়ছি না। তাহলে পড়ছি না। হ্যাঁ থাক তাহলে। তাহলে পড়লাম না। স্বস্তি দীপা, হাই স্বস্তি দীপা। মোটামুটি আমার মেকআপ ডান, ঠিক আছে। এবার আমি ফিক্সিং স্প্রেটা, আমার লিপস্টিক পরবো। আইল্যাশটা পর, আইল্যাশ। হাই সুমনা সর্দার রয়, হাই। না ঠিক আছে পড়লাম না, যাও। আচ্ছা আমি একটা লিপস্টিক ইউজ করছি, সেটা হচ্ছে মনীষ মালোত্রা কালেকশনের মাই গ্ল্যামের লিপস্টিক। এটা এই যে তো এই কালারটা ইউজ করছি। হ্যাঁ স্বস্তি দীপা ভালো আছি, তুমি কেমন আছো? লিপস্টিকটা ইউজ করে নিচ্ছি। হয়ে গেছে লিপস্টিক ইউজ করা। দেখ রিকি বলছে পড়তে। হ্যাঁ জানি, থাক পড়বো না, পরের দিন পরের লাইফে পড়বো, ঠিক আছে। আচ্ছা এবার আমি ফিক্সিং স্প্রেটা দেবো, এই যে এটাও আমি। ভালো আছি গো, তোমায় দারুণ লাগছে, থ্যাংক ইউ। এটা ফিক্সিং স্প্রে, ঠিক আছে, এটা ম্যাকের।
তো এটা লাস্টে একদম মেকআপ করার পর মেকআপটাকে ফিক্সড করার জন্য এই স্প্রেটা আমরা ইউজ করি। ওকে, এটা ইউজ করে নিচ্ছি আমি। সো সুইট লুকিং, তোমার মেকআপ টিউটোরিয়ালসগুলো জাস্ট অসম। থ্যাংক ইউ সুমনা। তো আমার হয়ে গেছে ফাইনাল লুক, দেখো এবার তোমরা। জাস্ট স্প্রেটা করলাম একটু শোকা। আচ্ছা এবার একটা কানের দুল পরি। জাস্ট ফাটাফাটি লুকিং। থ্যাংক ইউ মাসি। একটা কানের দুল পড়ছি। থ্যাংক ইউ সুমনা। আমি তো তোর থেকে চোখ ফেরাতে পারছি না। থ্যাংক ইউ মাসি। দেখো হলো আমার ফাইনাল লুক, এবার তোমরা বলো কেমন লাগছে। বলো এবার, এবার একটু গল্প করে নিই তোমাদের সাথে। আমি তো তোর থেকে চোখ ফেরাতে পারছি না। থ্যাংক ইউ মাসি, তুমিও চলে আসো একদিন, তোমাকে আমি ঠিক এরকমভাবে সাজিয়ে দেবো। রঞ্জিতা বিশ্বাস মাম্পি, থ্যাংক ইউ, দারুণ। আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যেটা রয়েছে সেটা বলছি, তোমরা সবাই চেনো তানিয়া ম্যামকে, আমাদের সকলের ম্যাম উনি। রঞ্জিতা বিশ্বাস মাম্পি, থ্যাংক ইউ। তো ম্যামকে নিয়ে একটা আমরা ওয়ার্কশপ করছি দুর্গাপুরে, ঠিক আছে? তো তোমরা যারা ম্যামের ওয়ার্কশপ জয়েন করতে চাও, ম্যামের ওয়ান ডে ওয়ার্কশপ হবে ওখানে। ওখানে ম্যাম নিজে দুটো লুক করে দেখাবে, একটা এয়ার ব্রাশ একটা এইচডি। তো তোমরা যারা জয়েন করতে চাও তারা আমাকে প্লিজ কন্ট্যাক্ট করো। আমার মোবাইল নাম্বার হচ্ছে 8479895775। আবার বলছি 8479895775। এই নাম্বারে তোমরা ফোন করে তোমাদের সিটটা বুকিং করে নিতে পারো। কেমন? কারণ না মামে দারুণ হয়েছে লুকটা। থ্যাংক ইউ বিশ্ব। তো তোমরা যারা ম্যামের ক্লাস ওয়ার্কশপ ওয়ান ডে ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে চাও তো তারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। শাড়ি পরলে আরও বেশি ভালো লাগতো। ওকে ঠিক আছে, পরের লাইফে আমি শাড়ি পরে আসবো, ঠিক আছে? সুমনা সর্দার রয়, এরপরে যেদিনকে লাইভে আসবো আমি শাড়ি পরেই আসবো। ওকে বলো এবার তোমরা কে কি বলছো। তো এই অ্যানাউন্সমেন্টটা করার ছিল যে ম্যামের ক্লাস যারা জয়েন করতে চাও তারা অবশ্যই, মানে ওয়ার্কশপ যারা করতে চাও তারা অবশ্যই জয়েন করতে পারো, মানে ম্যামের ক্লাস জয়েন করতে পারো। তো
তো সেখানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আরেকটা আরেকটা নাম্বারও তো আরেকটা আরেকজনের সাথে কন্ট্যাক্ট করতে পারো, মুনমুন, মুনমুন আর আমি দুজনে একসাথেই অর্গানাইজটায় রয়েছি। তো তোমরা সেখানে জয়েন করতে পারো। রিকি দেখে আবার তোর প্রেমে পড়ে যাবে বাবা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলো তো, বলো আজকে লুকটা তোমাদের কেমন লাগলো? এই অ্যানাউন্সমেন্টেই ছিল না, আজকে লুকটা তোমাদের কেমন লাগলো সেটা একটু আমাকে জানাও প্লিজ, আমি ওয়েট করে আছি। জাস্ট থ্যাংক ইউ মাসি, থ্যাংক ইউ, তুমি আমাকে চিনতে পারছো কি? না গো সুমনা, আমি তোমাকে চিনতে পারছি না গো, তুমি কি আমাকে চেনো? কবিতা জয়সরা, নাইস, থ্যাংক ইউ কবিতা। না সুমনা, আমি তোমাকে চিনতে পারছি না গো, তুমি আমাকে একটু ডিটেলসে বলো, তুমি যদি আমাকে চিনে থাকো। তো কবিতা, থ্যাংক ইউ কবিতা। তো এই অ্যানাউন্সমেন্টটা ছিল যে ম্যামের 1 ডে ওয়ার্কশপ হচ্ছে তানিয়া ম্যাম। অ্যাকচুয়ালি আমি তানিয়া ম্যামেরই স্টুডেন্ট, তানিয়া ম্যামের মানে মেকআপ একটু একটু জানতাম, কিন্তু ম্যামের কাছ থেকেই পুরোপুরি পুরোটা শেখা আর কি, পুরোটা জানা। তো থ্যাংক ইউ ম্যাম, ম্যাম হয়তো দেখছে না, দেখলে ম্যাম ভীষণ হ্যাপি হতো। তো ম্যামকে আবারও ম্যাম থ্যাংক ইউ ম্যাম। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে, থ্যাংক ইউ মাসি। তো ঠিক আছে চলো, আজকের এই লুকটা এখানে কমপ্লিট, আমি আবার লাইভে আসব কিছুদিনের মধ্যে, আরেকটা নতুন লুক নিয়ে আসব। তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো, ঠিক আছে? তো চলো মাসি, টাটা, সবাইকে চোখে অনেক ভালো হয়েছে কবিতা, থ্যাংক ইউ কবিতা, ঠিক আছে? সবাইকে তাহলে টাটা, ঠিক আছে? তাহলে আমি লাইভটা ফিনিশ করলাম, এর পরের দিন আবার লাইভে আসব যখন, তখন কে একটা বেশ বললো শাড়ি পরে আসতে, তো মাথায় রাখবো, এর পরের দিন লাইভে যখন আসবো শাড়ি পরে আসবো, কেমন? চলো তাহলে সবাইকে টাটা, বাই বাই, টাটা মাসি, টাটা সবাইকে, টাটা।